100 ডাক দিয়ে আনতে পারি না কারণ আমরা সিঙ্গেল ফিউচার পার্কের ভিতরে আছি এখন নিচে এই কনসার্ট চলতেছে হৃদয়খানের লাইভ কনসার্ট Assalamualaikum, আমি ইকবাল খান আছি আমার অফিশিয়াল ইউটিউব চ্যানেল ইকবাল খান থেকে সো গাইস ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ অডিও চ্যানেল হ্যাঁ মজা গাওয়া হ্যাঁ ব্লক করতে দিনা মামা দরজা তোমরা আইলা কিভাবে অডিও চ্যানেল আচ্ছা ঠিক আছে তোমরা মজা আনছি মজা ফ্রিজে রাখা হুম তোমরা কোন স্ক্রিপ্ট আছে আমি একটু পরে দিতে দেন ব্লক করে হ্যাঁ অডিও চ্যানেল So guys, vlogger last kali চলে আসলাম আমার এই ছোট বাইক না বাইকনি ওরা মজা নিতে আইছে আমার কাছে তো মজা আনছে এটা আমি ফ্রিজে রেখে দিছি আর বাচ্চা আমার কাছে সো গাইস চলুন কথা না বাড়িয়ে ভ্যালেন্টাইন্স ডে ব্লগটি শুরু করা যাক চলে আসছি হাতি ঝিলে তো আমরা তানবিরদের জন্য ওয়েট করি দেনুরা আসলে তারপর আমরা ভিতরের দিকে যাব তো গাইস ততক্ষণ আমাদের সাথেই থাকো আর হাতি ঝিলে কিছু ভিউ উপভোগ করতে পারি পুরে যাই অজানাই কেন তা জানি না হাসি তোর রেখে দে মনেরই একোনায় উড়ে যাই অজানাই কেন তা জানি না হাসি তোর রেখে দে মনেরই একোনায় সব সুখ শত অভিমান তোকে ঘিরে বাড়ালে তুই হাত হারাবো অচিরে বল তুই বল একবার বল ভালোবাসে সেই আমাকে বল তুই বল একবার বল ভালোবাসে সেই আমাকে আমরা প্রায় এক ঘন্টা যাবত ওয়েট করতেছি তানবীরের জন্য কখন আসে ওয়েট করতে থাকি A few moments later
একে একে করে তানভীরও চলে আসলো, তো আমরা এখন হাসানের জন্য ওয়েট করতেছি, হাসান আসুক। আমাদের মাঝে সবাই উপস্থিত হয়ে গেছে, আসান, তানবীর, আর আমি নাজমুল, আর এলো নাজমুল, আই এম রিপন ভিডিও, আর এলো রিপন ভিডিও, আর আমরা যাবো হাতি জিলের ওই সেকেন্ড ব্রিজে। তো গাইস চলুন, কত করে ফুল? হ্যাঁ, 20 টাকা এক পিস না তো সব? একটা 20 টাকা একটা? ও তাই, এই তোমার ডাক দিলাম, তুমি আসলো না কেন? আমরা সিঙ্গেল দেখে নাকি? গাইস এই হলো ফুল বিক্রেতা, তারে আমরা 100 ডাক দিয়ে আনতে পারি না কারণ আমরা সিঙ্গেল। আমরা 100 ডাক দিছি তারপরে আসছি, কারণ এখনো কনফিউশন আছে যে আমরা ফুল নিব কিনা, কারণ আমরা সিঙ্গেলে যে 4 জন বসা কি আসো ফেল করবো না আমাদের কাছে। আমরা হাতির জিলে অনেকটা সময় প্রায় 2-3 ঘন্টার মতো আছি, আর গাইস আজকে ভ্যালেন্টাইন্স ডে, যেখানে ভালোবাসা সেখানে, তো আজকে অনেক এনজয় করলাম গাইস, কারণ বন্ধুদের সাথে আড্ডা দিতে ভ্যালেন্টাইন্স ডে সবাই হাতির জিলে চলে আসছি, আর অতিরিক্ত মানুষের কারণে ঠিকভাবে ব্লগটি করতে পারি না, এবারে আন্তরিকভাবে দুঃখিত। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আপনাদের কিছু হাতি দিলে সন্ধ্যা হয়ে গেছে, আল্লাহ এদি এখনো দি। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আপনাদের কিছু হাতি দিলে আল্লাহ এদি এখনো দি। আমরা হাতির জিল থেকে সরাসরি যমুনা ফিউচার পার্কে চলে আসছি, এখানে হৃদয় খানের লাইভ কনসার্ট হবে। আমরা গাইস চলুন যমুনা ফিউচার পার্কের ভিতরের দিকে ঢুকি। তো গাইস আমরা ফিউচার পার্কের ভিতরে আছি এখন, ওই নিচে এই কনসার্ট চলতেছে, হৃদয় খানের লাইভ কনসার্ট। তো গাইস চলুন নিচে যাই।
টাকা না ছেড়ে দেবো।